আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে ছিল বাংলাদেশের একক আধিপত্যের গল্প। সেই ম্যাচে মিরপুর স্টেডিয়ামে ছিল পেসারদের জন্য স্বর্গীয় উইকেট, যদিও টেস্ট শেষে লড়াইটা এবার সাদা বলে, যার শুরুটা ওয়ানডে দিয়ে চট্টগ্রামে। চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের পক্ষে থাকে, তবে সেই ব্যাটিং বান্ধব কন্ডিশনেও গতির ঝড় তুলতে চান বাংলাদেশের পেসাররা। পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ আফগানদের বিপক্ষে ঢাকা টেস্টে সহজ জয়ের অন্যতম নায়ক। তা সত্ত্বেও ওয়ানডে সিরিজের আগে আফগানদের যথেষ্ট সমীহ করছেন তিনি। তাসকিন বলেন, অবশ্যই চ্যালেঞ্জিং হবে, সহজ হবে না। টেস্টের আগে থেকেই সবার প্রস্তুতি ভালো, আবারও প্র্যাকটিস শুরু হচ্ছে, প্রস্তুতি ভালোই থাকবে। আমরাও আশাবাদী ভালো কিছু করব, তবে কোনো কিছুই সহজ হবে না। ঢাকা টেস্টে পাওয়া রাজসিক জয়ের আনন্দ ভুলে এবার নতুন উদ্দেশ্য নিয়ে মাঠে নামার প্রত্যয় তাসকিনের। তিনি জানান, প্রত্যেক ম্যাচেই নতুন শুরু, গত জয় অতীত হয়ে গেছে, পরের ম্যাচে প্রথম বল থেকে আবারও শুরু করতে হবে। সাধারণত চট্টগ্রামে ব্যাটিং বান্ধব উইকেট হয়ে থাকে, ফাস্ট বোলাররা অনেক উন্নতি করেছে, নিজের সেরাটা দিয়ে অবদান রাখতে হবে। ঢাকা টেস্টের আগে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাসকিনকে, তবে চোট কাটিয়ে প্রত্যাবর্তনেই চিনিয়েছেন নিজের জাত। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।